সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজকে আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমান অবস্থান করতেছি আবির ডেইরি ফার্ম, আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন গুলজার ভাই। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভেড়া উপজেলার আপনার যে ভেড়া ডাক বাংলোটি রয়েছে, ডাক বাংলোর পাশেই এই খামারের অবস্থান। এই ফার্মের এর আগেও বেশ কিছু প্রতিবেদন আপনারা দেখছেন, দীর্ঘ বেশ কিছুদিন কোনো প্রতিবেদন ছিল না। তো আগেও এই গরু কেনা বেচা করতেন এই গুলজার ভাই, যে বেশ কিছুদিন একটু সমস্যার কারণে কেনা বেচাটা বন্ধ রাখছিলেন, তো আবার নতুন করে শুরু করছেন। তো ওনার কাছে প্রচুর পরিমাণে গরু রয়েছে, সেই গরুগুলো আপনাদেরকে দেখাবো। এই ভেড়া থেকে মাত্র 2.5 কিলো দূরেই বাঘাবাড়ি। বাঘাবাড়ি আর বাঘাবাড়িতে কী ধরনের গরুগুলো পাওয়া যায় আপনারা অনেকেই জানেন। বাঘাবাড়ি বীজের যে জার্সি গরুগুলো রয়েছে, হলস্টাইন ফ্রিজিয়ান গরুগুলো রয়েছে, সেই গরুগুলোই মূলত এই গুলজার ভাই সংগ্রহ করে থাকে। কারণ এই বাঘাবাড়ির এই বীজগুলো বাঘাবাড়ির আশেপাশে যে গ্রামগুলো রয়েছে, এই গ্রামের গরুগুলোকেই দেওয়া হয় এবং সেই বাচ্চাগুলোই মূলত এই গুলজার ভাই সংগ্রহ করে থাকেন। সেই বাচ্চাগুলোই আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানাবো। তার আগে আমরা কথা বলবো গুলজার ভাইয়ের সাথে, তার সাথে কথা বলে জানার চেষ্টা করব ব্যবসাটা কিছুদিন অফ রাখার কারণটা কী, বর্তমানে কী ধরনের গরুগুলো সংগ্রহ করতেছে, কোথার থেকে সংগ্রহ করতেছে, কেমন দামে বিক্রি করতেছে, আশায় বিষয় নিয়ে চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ ভাই, আল্লাহ রাখছে ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। তো অনেকদিন পরে আবার দর্শকদেরকে আপনার কাছে নিয়ে আসলাম, মাঝে মাঝে আপনার কোনো খবর থাকে না, এর কারণটা কী? মাঝে মাঝে খবর থাকে না ভাই, সার গরুর ব্যবসা করলাম, এদের মধ্যে সার গরুর ব্যবসা করলাম, তো ওই কারণে অনলাইনে ছিলাম না। তেমন আবার কিছু গরু কালেকশন করছি, বললাম যে এখন আবার কোরবানি পর্যন্ত অনলাইন করবো আর কি। আচ্ছা আচ্ছা, কোরবানি দিয়ে তো আপনাদের এদিকে একটা অন্যরকম একটা ই থাকে সার গরুর। হ্যাঁ, আমার এখানে শাহিয়াল দেশাল সার গরুর আবাদ বেশি, তো এই কারণে ঈদের সময় আমরা সার গরুর ব্যবসা করি। আচ্ছা, তো বর্তমানে তো বেশ কিছু গরু আছে দেখতে পাচ্ছি, কী ধরনের গরুগুলো আছে? আছে হলস্টাইন ফ্রিজিয়াম আছে, বকনা, তারপরে ই আছে, এটা মুন্ডি আছে, জার্সি আছে দুটিয়া, এই। আর আপনার বাড়ির থেকে তো মাত্র 2.5 কিলো দূরেই হলো গিয়ে আপনার বাঘাবাড়ি। 2.5 কিলো, 3 কিলো আর কি, আমার এইখানে বাঘাবাড়িতে 3 কিলো দক্ষিণে, আর এইখানেতে দলিবারে যাওয়া লাগে আপনার উত্তরে, 3 কিলো উত্তরে যাইতে হয়। যারা ঢাকা মাকাতে আসবে তারা চলে যাবে হলো ওই বাঘাবাড়িতে, 3 কিলো দক্ষিণে এসে বেড়া এসে নামবে আর কি। তো আপনার গাড়ি ঢাকাতে যেগুলো আসে ওইখান থেকে তো পাবনা অনেক দূর, এখান থেকে পাবনা 55 কিলো হয়, তো প্রায় দিলে 1.5 ঘন্টার মতো সময় লাগে। হ্যাঁ, 1 ঘন্টা লাগে আর কি, 1 ঘন্টা 1.25 ঘন্টা লাগে, কিন্তু আমরা সিরাজগঞ্জের পাশাপাশি ভাই। আচ্ছা আচ্ছা, নদীর এই পার ওই পার? হ্যাঁ, নদীর এই পার আমরা, ওই পার হলো বাঘাবাড়ি, ওই পার হলো সিরাজগঞ্জ। আচ্ছা, তো যেহেতু আপনি গরু কেনা বেচা করেন, আপনার পাশেই বাঘাবাড়ি মিল্ক ভিটা, আর ওইদিকে প্রচুর পরিমাণে গরু রয়েছে, তো সেক্ষেত্রে আপনি কোন কীভাবে গরুগুলো কোথার থেকে সংগ্রহ করেন? আমরা বাঘাবাড়ির আশপাশ থেকেই সংগ্রহ করি ভাই, গ্রামেতে সংগ্রহ করি, সংগ্রহ করি প্রতিবেদন দিয়ে বিক্রি করি আর। আচ্ছা, আপনারা গ্রাম গ্রাম ঘুরে গরুগুলো সংগ্রহ করে থাকেন? গ্রামে কিনি ভাই, গ্রামে ছাড়া আমরা গরু কিনি না। আচ্ছা, তো কেনা বেচাটা বর্তমানে কেমন চলতেছে? কেনা বেচা অনলাইনে বেচা কেনা হয়েছে মানুষের, দেখি তো শুনি বেচা কেনা হয়েছে। আমি গত সপ্তাহে একটা প্রোগ্রাম দিয়েছিলাম, প্রোগ্রাম দেওয়ার পরে আমি দূরে সার বাচ্চা আছিল, সার বাচ্চা দূরে বিক্রি করছে, আর এটা বকনা বাচ্চা বিক্রি করলাম, তা অনেক দূর যাবে, হ্যাঁ সিলেট 20,000টা ভাড়া, ওই 20,000টা ভাড়া দিয়া ওই না করে দিলাম ওনাকে, বললাম যে ভাই বাচ্চার দাম হলো 64,000, আর 20,000 যোগ লাগালি পরে দাম মেলা পড়ে যাবে, হয়তো ওই জায়গার যা না বাইলেন, না বাইনের পরে খামারের অন্য লোকজন এসে দেখলো, দেখার পরে কবি এই বাচ্চার এত দাম, এই শালা খামারই তো ডাকাতি করে দিছে,
ওই কারণে কইলাম যে ভাই আপনার লেওয়ার দরকার নাই, ওই কারণে বাচ্চাটা রয়ে গেছে আর কি। প্রথমে একটা বাচ্চা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা সম্পর্কে যদি একটু দর্শকদেরকে বলতেন। জার্সি জাতের একটা বকনা বাচ্চা। আচ্ছা, বয়সটা কেমন এটার? এটার বয়স হয়েছে 15 মাস। 15 মাস? দাঁত হয় নাই। দাঁত হয় নাই? আমি কোরবানি দের কয়েকদিন পরে বাচ্চাটা কিনেছিলাম। কেনার পরে আমি কিরমির ডোজ মোজ দিলাম, বাচ্চাটা হিটে আইছিল। হিটে আসার পরে আমি ওই সময় দিছিলাম না, ডাক্তারের সাথে আলাপ করলাম, কয়ে যে না একবার মিস করে দাও। তো মিস করে দিয়ে যে গত মাসের 15 তারিখে বাচ্চাটা বিষ দেওয়া হয়েছে। তার মানে 15 তারিখে দিচ্ছেন, প্রায় 17-18 দিন হয় বীজ দেওয়া। দুধের বাটটা একটু দর্শকদেরকে দেখাই। দর্শক দুধের বাটটা দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ। দর্শক দুধের বাটগুলো খুবই সুন্দর, সফট মনে হচ্ছে বাটগুলো। দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ। গরুটা তো এমনিতে শান্ত আছে। হ্যাঁ, জার্সি গরু এমনি ইয়ে আছে। মাথাটা আরেকবার আপনাদেরকে দেখাই। এ হলো অরিজিনাল জার্সি। অরিজিনাল জার্সি তো পাওয়া যায় না ভাই, একটা জার্সি পাইছি, আমার আরেকটা মিনি জার্সি আছে। মানে এই অরিজিনাল জার্সি দিয়ে মিনি জার্সি দিয়ে হয়তো মিশ দিয়ে বলা হয় যে জার্সি, অরিজিনাল জার্সি না। অরিজিনালের এই যে কোয়ালিটিগুলো দেখেন, কান ছোট, শিং একটু বড়। শিং বড় হয় অরিজিনাল জার্সিগুলো, আর শিং সাদা থাকে। এই যে মাথার কাছে টোপ আছে দেখেন, গলাটা সুক্কা, চামড়াটা একদম চিকন, পাছাটা দেখেন উঁচু। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম চাইছি ভাই 1,10,000। 1,10,000 টাকা? আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনার সাথে ধরেন একটু কম বেশি করে দেওয়া যাবে আর কি। খুব একটা বেশি না? না, আচ্ছা, বেশি করে দেওয়া যাবে আর কি। খুব একটা বেশি না, কিছুটা কম বেশি। হ্যাঁ, কিছুটা কম। আচ্ছা, এটা দেখলাম আমরা 1 নম্বর গরুটা। হ্যাঁ দেখুন, পাশাপাশি 2 নম্বর গরুটা দেখতে পাচ্ছি আমরা। এটা হলস্টার ফ্রিজিয়ান বকনা ভাই। হলস্টার ফ্রিজিয়ান বকনা? হ্যাঁ। বয়সটা কেমন এটার? এর বয়স হইছে 10-11 মাস। 10 থেকে 11 মাস? মাথাটা দেন কতটুকু ছোট মাথা। দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন আপনারা, কানটাও ছোট আর গরুর চামড়াটাও একবারে পাতলা। আচ্ছা, আগাটা দাবা দেখেন, পিছনটা উঁচু। দুধের বাটগুলো দেখাই একটু দর্শকদেরকে। বাটগুলো দেখেন দর্শক, দুধের বাটগুলো দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ। বাট সব সাদা ভাই, এই দেখেন সব সাদা বাট। হুম, দেখিয়েছি আমরা দর্শকদেরকে, বাচ্চাটা দেখতে পাচ্ছিলেন। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম ভাই 95,000 দাম। চাওয়া দাম? হ্যাঁ। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? ওই 2-1,000 এদিক সেদিক করে দেওয়া যাবে ভাই। খুব একটা বেশি না? না, খুব একটা কম বেশি দেওয়া যাবে না। কোন কারণে? আমার কেনা জিনিস, এখন অনলাইনে অনেকদিন ছিলাম না, এখন আবার চালু করা লাগবে, ওই জন্য সীমিত কিছু রাব লাইলে বিক্রি করা হবে আর কি। আচ্ছা, এটা দেখলাম 2 নম্বর বাচ্চাটা, তো পাশেই 3 নম্বর বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছিলাম ভাই। হ্যাঁ, এটা হলস্টার ফ্রিজিয়ান দেখেন। হলস্টার ফ্রিজিয়ান? হ্যাঁ। বয়সটা কেমন এটার? এটারও তো 11-12 মাস হয়ে এরকম হয়েছে। 11 থেকে 12 মাস বয়স। দুধের বাটটা একটু দর্শকদেরকে দেখাই। দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন, 4টা বাটি আছে এবং বাটগুলো সাদা দেখেন, সাদা ধবধবে বাট না। দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা মাশাল্লাহ। বয়সটা কতটুক বলতেছিলেন? 11-12 মাস হয়েছে। এটার দামটা কত রাখছেন? এই গরুটা আর কি কব ভাই, বলেন। গৃহস্থ বলে, গৃহস্থ যেটা বলে সেটাই, কারণ আমরা, আমার তো কিনা জিনিস ভাই। হুম, আমার কিনা জিনিস, গৃহস্থ যেটা বলে সেটাই বলেন। এক মাসে এদিক সেদিক হবে আর কি। আচ্ছা, গৃহস্থ বলছে যে 11-12 মাস বয়স হয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা ওইভাবে বলতেছি। দামটা আমাদের বাড়ির খামারের গরু না যে আমরা বলবো যে এতদিন এর বয়স। আচ্ছা আচ্ছা, এটার দামটা কত রাখছেন? এটার দাম চাইছি ভাই 1,05,000 চাইছিলাম, কারণ বেশি তো লাভ নাই, অনলাইনে ব্যবসা আমি চালু করবো। এরাও যদি নেয় এটা, কিন্তু দর্শক যদি নেয় এটার দামও 95,000 দাম পড়বে ভাই। 95,000 টাকা? এটা দেখলাম আমরা 3 নম্বর গরুটা। 3 নম্বর? তো দর্শক চলুন পরবর্তী গরুটা আপনাদেরকে দেখাই। আচ্ছা, 4 নম্বর গরুটা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের? 4 নম্বর গরুটা কি কব ভাই, এটা হলো মুন্ডি। মুন্ডি? এটা মুন্ডি, কিন্তু এটা মুন্ডি অরিজিনাল, এটা ক্রস মুন্ডি ভাই। ক্রস মুন্ডি বলতে একটু যদি বলতেন? এটাও অস্ট্রেলিয়ার ক্রস আছে। এই দেখেন, এই যে মাথাটা দেখেন, এই জীবনে ওটা সিং হবে না, একবারে মোচা। আচ্ছা আচ্ছা, সিং হবে না? না না, অরিজিনাল মুন্ডি, অরিজিনাল যেটা সেটাই, কিন্তু বাচ্চা হলো ক্রস। আচ্ছা আচ্ছা, বয়সটা কেমন এটার?
12 মাস না হ্যাঁ দুধের বাট গুলো যদি একটু দর্শক দেখে দেখেন বাট দেখলি একজন কোবিনি যে প্রেগন্যান্ট কয় মাস এই দেখেন এক্সাম মাশাআল্লাহ কথা বলা না দর্শক বাট গুলো দেখতে পাচ্ছেন আপনারা কবে যে প্রেগন্যান্ট দর্শক বাট গুলো মাশাআল্লাহ দামটা কেমন রাখছেন এর দাম হচ্ছে 92000 92000 টাকা 92000 টাকা বাচ্চাটার দাম রাখছেন 92000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ প্রত্যেকটা গরু একটু কম বেশি করে দেওয়া যাবে আর কি কিছুটা কম বেশি করে নিতে পারবে ধরুন একদমে তো আর কিনা বেচা হয় না ভাই একদমে কিনা বেচার কথা বললি পরে কয় যে এটা কি ইয়ার বাটার রেট ওই জন্য কয় যে একটু কম বেশি করে দেওয়া যাবে আচ্ছা পরবর্তীতে আরেকটা জার্সি দেখতে পাচ্ছিলাম আমরা হ্যাঁ এটা জার্সি ভাই কিন্তু জার্সি এখন এটা কি বলবো ভাই এটা তো অরিজিনাল জার্সি না অরিজিনাল জার্সি আমার কাছে ওই একটাই এটা ডুপ্লিকেট জার্সি নাকি এটা মিনি জার্সি ভাই মিনি জার্সি এই মিনি জার্সি দিয়ে ধরেন অন্যান্য গরু দিয়ে হয়তো যদি দুটো থাকে অরিজিনাল জার্সি পাঁচটা থাকে মিনি জার্সি এই আমরা বলি যে ভাই এ সবই অরিজিনাল না ভাই অরিজিনাল বললে ঠিক হবে না এটা হলো মিনি জার্সি ভাই বয়সটা কেমন এটার এটার বয়স হয়েছে 10 মাস 10 মাস হ্যাঁ দুধের বাটটা একটু দর্শকদেরকে দেখাই হ্যাঁ দেখেন দর্শক দুধের বাটটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সাদা বয়সটা কেমন বলতেছিলেন এটা 10 মাস বয়স ভাই 10 মাস বয়স এটা যদি কেউ নিতে চায় দামটা কেমন পড়বে এটা দাম পড়বে ভাই 67000 67000 টাকা 67000 দাম পড়বে দরদাম করা যাবে কি দরদাম তো সব গরুতেই ধরেন সীমিত একটু কম বেশি করে দেওয়া যাবে আর কি ভাই আচ্ছা আচ্ছা তো পরবর্তী গরুটা দেখাই আমরা দর্শকদেরকে এইটা কি জাতের ভাই এইটা কি জাতের এটা এটা আমি কি কব ভাই গরু হলো শাহিয়াল শাহিয়াল গরু গরু তো অন্যান্য লোক বলবে যে এটা হলো দার্সির করস না এটা হলো শাহিয়াল গরু শাহিয়াল গরু হ্যাঁ এটা শাহিয়াল বয়সটা কেমন এটার 12 13 মাস বয়স হয়েছে ভাই 12 13 মাস হয়ে গেছে দুধের বাটটা একটু দর্শকদেরকে দেখাই হ্যাঁ দেখেন দর্শক দুধের বাটটা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ দাঁত মাত হয় নাই দামটা কেমন রাখছেন এটার এটা 75000 দাম চাওয়া দাম 75 হ্যাঁ দরদাম করা যাবে হ্যাঁ একটু কম বেশি করে দেওয়া যাবে পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই পরবর্তীটা দেখেন পরবর্তীটা একটু বড় সরো গরু বড় সরো আছে কিন্তু এই গরুটা কিন্তু ভাই দাঁতে দুইটা হয়েছে বুঝছেন দাঁতে দুইটা দাঁতে দুইটা হয়েছে গিরেস তো বলছিল যে আমি বীজ দিছি এখন বীজ রাখবে না রাখছি কি না রাখি ওটা বলবে পারবো না যেহেতু আমাদের কেনা জিনিস বুঝছেন তা তো অবশ্যই কারণ আমরা রেডি বট না হিসেবে বিক্রি করব ভাই রেডি হিসেবে বিক্রি করবে রেডি হিসেবে বিক্রি করতে হবে আচ্ছা যেহেতু এটার কোনো গ্যারান্টি দিতে পারবো না কাট মাট নাই কাট থাকলে পরে গ্যারান্টি দেওয়া আর 3 মাসের আগে তো কোনো চেকে ধরা পড়ে না 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 ওই কারণে বলতেছি যে এটা রেডি বট না হিসেবে দেওয়া লাগবে দামটা কেমন রাখছেন এটার আলোচনা সাপেক্ষে দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন তো আরো কিছু গরু আছে না আট নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা এটা কি জাতের হলস্টাইন ফ্রিজিয়ান বয়সটা কেমন এটার বয়স হয়েছে ভাই 8 মাস দর্শক আপনারা 8 মাস বয়সের বাচ্চাটা দেখতে পাচ্ছেন হলস্টাইন ফ্রিজিয়ান কি সুন্দর খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বাটগুলো দেখাই দর্শকদেরকে একটু বাচ্চাটা খুবই ভালো একটা বাচ্চা থাইয়ে কোনো মাংস নাই দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ একটু থাইটা দেখাই এই যে এই জিনিসটা দর্শক অনেকেই খেয়াল করবেন দেখবেন এখানে যে গরু মাংস নাই মনে করবেন ওইটাই দুধের গরু দুধ মিস হবে না তো দর্শক দেখতে পাচ্ছেন তো দামটা কত রাখছেন এটার এটার দাম পড়বে ভাই 65000 65000 টাকা দরদাম করা যাবে দরদাম করা যাবে না এখন হয়তো এক ভাই যদি কোনো ভাই লিয়ে হাইরে কয় যে 501000 দেবো না এই তাছাড়া কিছু না না তাছাড়া কিছু করা যাবে না ভাই আচ্ছা পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা 9 নাম্বার গরুটা হ্যাঁ 9 নাম্বার এটা দেখেন এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান বয়সটা কেমন এটার এটার তো ওইরকম বয়স হবে 8 মাস সাড়ে 8 মাস এরকম বয়স 8 মাস সাড়ে 8 মাস বয়স হবে না দর্শক 8 মাস সাড়ে 8 মাস বয়স হবে বাচ্চাটা দেখতে পাচ্ছেন মাজাটা উষার
ওয়াই প্যাটার্নের বাচ্চা, বাচ্চাটা খুব ইয়ের বাচ্চা ভাই, মানের বাচ্চা ভাই। হুম, মানের বাচ্চা, এই খুব মানের বাচ্চা, মানের বাচ্চা। দেখি বুঝা যাচ্ছে বাচ্চাটা তোলাটা কি, দেখাই একটু। এই তোলাটা দেখলি পরে দর্শক, এই তোলাটা দেখলি পরে পাগল হয়ে যাবে। দেখেন কি তোলার তোলা, মাশাআল্লাহ। বাটগুলো কত বানাবো না, দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। দামটা কত রাখছেন এটার? এর দাম রাখছি ভাই 67,000। 67,000 টাকা? 67,000। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ, একটু কম বেশি করে দেওয়া যাবে আর কি। আচ্ছা, পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা, দেখেন এটার বয়সটা কেমন। এটার বয়স হয়েছে ভাই 7 মাস। 7 মাস। যাতে যাতে হলস্টার ফিজিয়াম। দুধের বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, চারটা বাট চার জায়গায় দূরে দূরে দেখা যাচ্ছে, খুবই সুন্দর। দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা, এটার দামটা কত রাখছেন? এটা 55,000 দাম ভাই। 55,000 টাকা? 55,000। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ, একটু কম বেশি করে দেওয়া যাবে। পাশের বাচ্চাটা দেখতে পাচ্ছি, পাশে কি বলবো ভাই, আমরা তো বলি রানী, রানী শঙ্কর কিন্তু নাম নাই, জাত নাই। আমরা সবাই বলি যে রানী, বেশি সাদা হলে বলি রানী, আপনার ফার্মের সেরা বাচ্চা এটা আমার কাছে মনে হচ্ছে। আপনার ফার্মের নিঃসন্দেহে সেরা বাচ্চা এটা। দুধের বাট গুলো দেখাই, দেখেন বাট মাঠ সব সাদা, পার খুর মুর সব সাদা ভাই, মাশাআল্লাহ, সম্পূর্ণ সব সাদা। দামটা কেমন রাখছেন? এটার দাম 65,000 পড়বে ভাই। 65,000 টাকা? হ্যাঁ, 65,000। আসলে গরুর দাম কিন্তু বড় ছোট হয় না, যাতে হয়, যাতে হয়, এই জন্যই বললাম দামটা 65,000 টাকা। 65,000। আচ্ছা, তো এটা দেখলাম আমরা বাচ্চাটা, তো দর্শক চলুন এটা দেখলাম আমরা 11 নম্বর বাচ্চাটা, তো 12 নম্বর গরুটা দেখাই। একটা সার সার গরু দেখতে পাচ্ছিলাম। আর বাচ্চাটা ঘটনা হয়েছে কি ভাই, এই বাচ্চাটা আমার আর বিক্রি করতে হবে, আমার এই যে গায়ের বাচ্চা বুঝছেন, এই গাভীর বাচ্চা এইটা না, বাচ্চা গতবার আমি কিনেছিলাম, আমার বাড়িতে বাচ্চা দিছে। হুম, বাচ্চা দেওয়ার পরে আমার এই গাভী হয়ে গেছে তাজা, আমার গাভী কষাইতে বিক্রি করে দেবো। আচ্ছা, আর এই বাচ্চাটা আলাদা বিক্রি করে দেবো। দুধ মুখ খাইছে, দুধ খাওয়া শেষ। বয়সটা কেমন বাচ্চাটার? এই বয়সটা হয়েছে 8 মাসের মতো হয়েছে। এখন যদি কেউ নিতে চায় দামটা কেমন পড়বে? এখন যদি কেউ দর্শক ভাই লিভার চায় 85,000 দাম লো ভাই। 85,000 টাকা দাম পড়বে এখন যদি কেউ নেয়? হ্যাঁ দর্শক, 85,000 টাকা দাম পড়বে। তো গাভিটা কি দেখাবেন? না, এই গাভিটা এখন তো গাব নাই বুঝছেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আর দর্শক নেবে না। গাভিটা গাব নাই, এই তো এডেরই মা আইডিয়া। আচ্ছা, গাভিটা গাব নাই, কানাকা এটা দেখায় লাভ নাই, এটা হয়তো আর 2 মাস খাওয়ায়া এটা বিক্রি করে দেবো আর কি, কসাইয়ের কাছে। হ্যাঁ, হাটে বিক্রি করে দেবো। আচ্ছা, তো আজকে তো এই পর্যন্তই দর্শকদেরকে দেখাচ্ছেন। তো যদি কেউ এই গরুগুলো আপনার কাছ থেকে নিতে চায় ভাই, যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগটা ধরেন যে ভাই যে জায়গা থেকে আসুক, হয়তো যদি ঢাকার এই মুহূর্তে আসে, পাবনার গাড়ি তুটলে পরে বেড়া এসে নামা দেবে, পাবনা দিয়ে পাবনার গাড়ি যায়, বেড়া দিয়ে বেড়ার পর দিয়ে যায় পাবনার গাড়ি। বেড়ার কথা বললি যে বেড়া নামা দিয়ে যাবে। আর আমি বিশেষ করে গরু বিক্রি করছি ভাই মুরব, ফরিদপুর, গোপালগঞ্জ, ভাঙ্গা, আটরশি, দরবার শরীফে, এগুলো অনেক গরু দিছি এর তরে। আচ্ছা আচ্ছা, তারপরে এমরো ঢাকার এদিকে দিছি, ফোনে যোগাযোগ করে চলে আসতে পারবে, ফোনে যোগাযোগ করলে চলে আসতে পারবে। আর হয়তো বিশেষ করে ঢাকাতে আপনার গাড়ি তুটলি পরে খালি বলবে যে বেড়া যা নামবো, বেড়া নামলি বেড়া বাস স্ট্যান্ডে তো আমার বাড়ি পাশে, আচ্ছা বেশি দূরে না। আচ্ছা, তাহলে আমি রিসিভ করে নিয়ে আসবো, এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে। আচ্ছা আচ্ছা, তো গুলজার ভাই ফোন নাম্বারটা? ফোন নাম্বারটা এই নাম্বার 01789 5333 13, এটা হলো ইমো নাম্বার। আর পার্সোনাল নাম্বার আর একটা আছে 01725 035617। আচ্ছা আচ্ছা, দুটো নাম্বারে আপনাকে পাবে? হ্যাঁ, দুটো নাম্বারেই পাবে। তো গাড়ি ঘোরার ব্যবস্থাটা কেমন এখান থেকে?
যে গরু টরু নিয়ে যাবে দর্শক যার গরু নিয়ে যাওয়ার গাড়ি গুলো আমাদের এখানে আছে ভাই আমাদের পরিচিত সব গাড়ি আছে ড্রাইভার আছে হয়তো যে যে পান্তেই নেই হয়তো কোন প্রবাসী বাইরে যদি গরু লয় হয়তো যদি ওনার লোকজন না থাকে পোষা দেওয়ার দায়িত্ব আমার আপনার দায়িত্বটা না পোষা দেওয়ার দায়িত্ব আমার হয়তো এই কিছু আলি পয়সা লাগবে আর গাড়ি ভাড়াটা লাগবে এই গরু পোষা দেবো আমি আচ্ছা টাকা পয়সা টাকা পয়সা ধরেন দাম দর কইলো দাম দর ফোনে দাম দর হইছে দাম দর আর শেষে হয়তো বিকাশ নাম্বার দেবো বিকাশে কিছু বায়না দিল তারপরে আমি অ্যাকাউন্ট নাম্বার দেবো অ্যাকাউন্ট নাম্বারে টাকা দিবে ব্যাংকে টাকা চলে আসবে তারপরে গরু উঠায় দেবো গরু আপনার নিজ দায়িত্বে পৌঁছে দেবো নিজ দায়িত্ব আমি পৌঁছায় দেবো আচ্ছা তো গুজরাল ভাই আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন এই চারটে বাচ্চা এই চারটে বাচ্চা যদি কিনু বাইলে আয় চারটা হয়তো বলে দিলাম জোরে 67 ওরে 65 এরাও বলে দিছি 65 তিনটা 65 করে বলছেন না 55 মানে চারটে বাচ্চা যদি কিনু বাইলে আয় একসাথে এই চারটা যদি নাই প্রবাসী বাইরে লিগ আর দেশি বাইরে লিগ যারাই লিগ যদি এই চারটে বাচ্চা কেউ লয় আচ্ছা আচ্ছা তো ভাই অনেক সময় দিলেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।